কবে রানীনগর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি নির্বাচন হবে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 19 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নতুন করে স্থায়ী সমিতির নির্বাচনের দিন ঠিক করা হোক, আবেদন রানীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। সভাপতির জামিনের আবেদন করা হয়েছে, তিনি জামিন না পেলে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হোক, আবেদন রানীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। নির্বাচন পর্যন্ত যেন পঞ্চায়েত সমিতির কোনো সদস্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা না হয় দাবি মামলাকারীদের। মামলাকারীদের ভূমিকা দেখুন কি করেছে, দয়া করে দেখুন একবার, পুলিশ রিপোর্ট দেখুন, বিচারপতি অমৃতা সিনহাকে অনুরোধ রাজ্যের। এরপরই কলকাতা হাইকোর্টের মন্তব্য, এসব বানানো রিপোর্ট। কবে রানীনগর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি নির্বাচন করা সম্ভব হবে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 19 সেপ্টেম্বরের মধ্যে জানানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। নতুন করে স্থায়ী সমিতি নির্বাচনের দিন ঠিক করা হোক, আবেদন রানীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। সভাপতির জামিনের আবেদন করা হয়েছে, তিনি জামিন না পেলে তাকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হোক, আবেদন রানীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যদের। এদিকে রাজ্যের তরফে আইনজীবী মামলাকারীদের তরফে আইনজীবী বলেন, মামলাকারীদের ভূমিকা দেখুন কি করেছে, দয়া করে দেখুন একবার, পুলিশ রিপোর্ট দেখুন, বিচারপতি অমৃতা সিনহাকে এমন অনুরোধ করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে যে রানীনগর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি নির্বাচন কবে হবে রাজ্য সেরা স্পষ্ট করে জানাক, এরপরই কলকাতা হাইকোর্টের মন্তব্য, যে রিপোর্ট দেওয়া হয়েছে মামলাকারীদের তরফে, সেটা পুলিশের যে রিপোর্ট বানানো হয়েছে, এটা রিপোর্ট দেওয়া হয়েছে সেটা পুরোপুরি বানানো, আজই কড়া মন্তব্য করেছে আদালত। দেখুন, আমরা প্রথম থেকে যে অভিযোগ করছিলাম, আজকে আদালতের রায় বা আদালতের অবজারভেশনে সেটার সত্যতা প্রমাণিত হলো। আমরা তো বারবার বলছি, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের তৃণমূল সরকার এবং পুলিশ দুজনে দুজনের পরিপূরক, এরা একসঙ্গে কাজ করে, তাদের দলীয়ভাবে দলকে সহায়তা করে পশ্চিমবঙ্গের পুলিশ। তাই পুলিশের রিপোর্ট যে সম্পূর্ণ ফার্স এবং সেটা সম্পূর্ণ নবান্ন থেকেই নির্দেশনায় তৈরি হয়, এসডিও আর ডিএমরা তৈরি করে দেয়, সেটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল যে দলীয় ভাবে দলকে শক্তিশালী করার জন্য, দলকে যেভাবেই হোক জেতানোর জন্য অসৎ উপায় অবলম্বনকারী হচ্ছেন পুলিশ। এই পুলিশের যে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন করছিলাম, সেটা আদালত আজকে মান্যতা দিল। এ থেকে প্রমাণ হয় পশ্চিমবঙ্গ সরকারটা, তৃণমূল কংগ্রেসটা এখন মানুষের দ্বারা পরিচালিত হয় না, সম্পূর্ণ পুলিশ দ্বারা পরিচালিত হয়। এই কঙ্কাল সার তৃণমূলকে এখন পুলিশই জামা পরিয়ে রেখেছে। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছিল সেই মামলা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ সিআইডি এতদিন পরও ইডি এবং সিবিআইকে কোনো নথি তুলে না দেওয়ায় তিনি যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেন। আদালতের সঙ্গে চালাকি করছে রাজ্য সরকার, পর্যবেক্ষণ করে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 3 দিনের মধ্যে ইডি ও সিবিআইকে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, জানি কে টাকা আত্মসাৎ করেছে, যে সাইকেলে চড়ে ঘুরত সে এখন গাড়ি চড়ে ঘোরে, জানতে চান কে সেই নেতা, চেম্বারে আসবেন বলে দেব, সরকারি আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিআইডির নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়ে 50 লক্ষ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দিতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 18 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি সিবিআই এবং ইডির হাতে তুলে না দিলে স্বরাষ্ট্র সচিবকে এজলাসে ডেকে পাঠাবো, জরিমানার টাকা না গুনলে নতুন মিউজিক শুনবে আদালত থেকে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যে সমস্ত আমানতকারী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি অভিযোগ করেছিলেন এবং মহিলা ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তিনি বা কি বলেছিলেন দেখুন পরপর। 12 লাখের মতো হবে রেখেছিলেন, কিভাবে রেখেছিলেন, মানে মান্থলি? প্রথমে তো আমার এমনি ছিল, সেভিংস ছিল, 20 টাকা 200 টাকা এইভাবে রাখা। তারপরে হলো 2টা হচ্ছে বড় বড় অ্যামাউন্টে রাখা হয়েছিল। কত কত? 10 লাখ আর 1 লাখ, আর এমনি 1 লাখ আমার সব আমার পেনশনের টাকা। আমি ওখানে ওই সোসাইটিতে আমি একজন বেতনভুক্ত কর্মচারী ছিলাম, এর বেশি কিছু না। তদন্ত হোক, যা সুবিচার হোক, আমি এটাই চাইব, সবসময় আমি এটা প্রথম থেকেই বলে আসছি। যেরকম আপনাদের জানালাম যে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে যে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল সেই মামলা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ স্পষ্ট বলেছেন যে 18 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি সিবিআই এবং ইডিকে তুলে দিতে হবে, কেন এখনও পর্যন্ত ইডি সেই নথি তুলে দেয়নি, যে কারণে তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। আজকের এই পর্যবেক্ষণের পর অভিযোগকারী তিনি কি বললেন দেখুন। গরিব মানুষ যাতে টাকা ফিরে পায় সেই আশায় কিন্তু আমি আলিপুরদুয়ার থানায় এফআইআর করি, যাতে
বঞ্চিতরা টাকা ফিরে পাক এবং প্রতারিতরা যারা প্রতারিত যারা আছে তাদের জন্য সরকার উপযুক্ত শাস্তি দিতে পারে। কেন সরকার বা সিআইডি সহযোগিতা করছে না তা আমার বিনম্র অনুরোধ এই সরকারের কাছে, আপনারা গরিব মানুষের দিকে তাকান, এই টাকা যাতে ফিরে পায় তার সমস্ত রকম সহযোগিতা করুন। কারণ আমি যতদূর জানি এই সরকারের কেউ জড়িত না, বিগত সময় বামফ্রন্ট সরকারের এরাই এগুলোর মধ্যে জড়িত ছিল। তাই আমি চাই গরিব মানুষ টাকা ফিরে পাক এবং সরকার যেন সমস্ত রকম সহযোগিতা করে, আবার সরকারের কাছে আমি অনুরোধ রাখছি। আদালতের এই নজরদারিতে আমি খুবই খুশি, আমি চাই সমস্ত তদন্তটাই যেন আদালতের নজরদারিতেই হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস জামিম। ফিরদৌস বাবু, আপনার কাছে যেটা প্রশ্ন, যে আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে কেন এখনো পর্যন্ত ইডি এবং সিবিআর কাছে নথি তুলে দেয়নি সিআইডি, আদালতের সঙ্গে রাজ্য সরকার চালাকি করছে, 18 তারিখের মধ্যে যদি সব নথি তুলে না দেওয়া হয় সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাবো আমি। একদমই, দেখুন, যে কোনো তদন্ত প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এভিডেন্স এবং ডকুমেন্ট। এখন যদি এই একটি তদন্তকারী সংস্থার হাতে তদন্ত চলে যাওয়ার পরেও যদি তদন্তকারী সংস্থার হাতে নথি না যায়, এভিডেন্স গুলো না যায়, ডকুমেন্ট গুলো না যায়, এবং সেক্ষেত্রে সম্ভাবনা থাকে সেই ডকুমেন্ট গুলো নষ্ট হয়ে যাওয়ার বা নষ্ট করে দেওয়ার, সেই অবস্থায় দাঁড়িয়ে আদালতের কনসার্ন দেখানো অত্যন্ত স্বাভাবিক। যে কোনো, দেখুন, যে কোনো তদন্ত হচ্ছে আপনারা দেখছেন একটার পর একটা তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বা এক শ্রেণীর প্রভাবশালী মানুষের পক্ষ থেকে বারবার যে কোনো তদন্ত প্রক্রিয়াকে, বিশেষ করে যেখানে সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ হচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার, প্রলম্বিত করার, দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত অত্যন্ত সমাজের কাছে একটা বার্তা বহ যে এই রাজ্যে সরকার, বিশেষ করে এই রাজ্যের কিছু প্রভাবশালী মানুষ, তারা চাইছেন না এই আদালতের মনিটরিং এ সিবিআই বা ইডির তদন্ত হোক বা এই যে অন্য তদন্তকারী সংস্থা তদন্ত করলে যে অনেক কিছু অনার্থ হতে পারে, সেই সম্ভাবনা থেকে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন বলে অনেক সময় এই তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করতে চাইছেন, নথি হস্তান্তর করছেন না বা ডকুমেন্ট গুলোকে অনেক সময় চেপে দেওয়ার চেষ্টা করছেন। আদালত নিশ্চিতভাবে সেটা বুঝেছেন, সেটা বুঝতে পেরেছেন, তাই এই নির্দেশ দিয়েছেন, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। যে কোনো তদন্ত প্রক্রিয়া যদি প্রলম্বিত হয় তাহলে এই নথি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, উইটনেসের ভয় দেখানোর সম্ভাবনা বাড়ে, নথি যত দ্রুততার সঙ্গে হস্তান্তর করবে তত দ্রুত তদন্ত হবে, সেটাই তো স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।